আমাকে গোলাপ কিনে দাও। এবার যশের কাছে নুসরাতের আবদার, তাদের সংসার আবারও জোড়া লাগলো কি? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। হঠাৎ করেই রাস্তায় নুসরাত যান থেমে গেল যশের কাছে নুসরাতের আবদার, আমায় একটা গোলাপ কিনে দাও না বলেই দোকান থেকে লাল গোলাপ তুলে নিলেন নিজেই যশ। দোকানদারকে প্রশ্ন করলেন, দাম কত দাদা? উত্তর এলো, টাকা লাগবে না। সত্যি তো, একে সাংসদ, তার উপর জনপ্রিয় অভিনেত্রী, তার গোলাপ কেনার ইচ্ছেতে দোকানদারের টাকা নিতে অস্বস্তি বইকে। যশ বললেন, না না এ কি? নুসরাত বললেন, না সেটা হয় না, টাকা নিতেই হবে। দোকানদারও তখন লাগবে না বলে চলেছেন। এরপর উত্তরটা নুসরাত নিজেই দিলেন, বললেন, আমি বলছি ওটার দাম 30 রুপিস। এরপর যশ নুসরাতের সহকারী দোকানদারের দিকে টাকা বাড়িয়ে দিলেন। এদিকে যশের কাছে নুসরাত আবদার করলেন, দাও গোলাপটা। যশ গোলাপ বাড়াতেই টুক করে সেটা নিলেন অভিনেত্রী। পরে হাসি মুখে নিজের ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রীকে। ফুলের দোকান থেকে বের হতেই নুসরাতের সামনে পড়লেন লাঠি হাতে বর্ষিয়ান এক মহিলা, তাকে রাস্তা পার হতে সাহায্য করলেন সাংসদ অভিনেত্রী। তারপর বয়স্ক ওই মহিলার সঙ্গে হাসি মুখে কথা বলতে, তার গাল আদর করতেও দেখা যায় নুসরাতকে। তবে এখন শোনা যাচ্ছে যশ ও নুসরাতের মধ্যে যেই ঝামেলা সৃষ্টি হয়েছিল সেটা মিটে গেছে, এখন তারা আবারও মিলে সংসার করছে। তো বন্ধুরা, যশ নুসরাত আবারও এক হয়েছে, তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও। ধন্যবাদ।